समीकरण अनेकगुलो सूत्र आज के देखो कैक कि गैस गतितत्व समीकरण की देखो গ্যাসের গতি তত্ত্বের সমীকরণ গ্যাসের গতি তত্ত্বের সমীকরণ হতে আমরা জানি যেটা যে লিখবে এখানে পিভি সমান যে 1/3 এমএন যে সি বার স্কয়ার এখান থেকে আমরা যে জিনিসটা আমি যদি বলি যে বি এখানে যদি 1 একক ধরি 1 একক তাহলে 1 একক মানে একক আয়তনে গ্যাসের গতি তত্ত্বের मोट चापे समीकरण कूप हो क्षेत्र चापे समीकरण पी समान एम एन सी बार स्क्वायर मूल सूत्र समीकरण बेटा जो मन करो हाँ समीकरण तुम्हें देखिए पीबी समान एखे की पा जाए देखो पीबी 1/3 एम एन के बला कैपिटल एन ये लेखा जाए सी बार स्क्वायर कैपिटल एम टा এখানে কি লিখবা कैपिटल एम কেন লিখছি কারণ এখানে এম এন হচ্ছে মোট গ্যাস অনুর্বর মোট গ্যাস অনুর্বর কি कैपिटल एम দ্বারা প্রকাশ করে সেই ক্ষেত্রে দেখো আমি যদি এখানে এই যে p সমান 1/3 এই যে m / b c বার স্কয়ার লিখি বা এখানে p সমান যে 1/3 m / b কে কি বলে ঘনত্ব বলে তাহলে এখানে লেখা যাবে যে c বার স্কয়ার এটা একটি চাপের সমীকরণ হ্যাঁ लिखी रो सी बार स्क्वायर समान थ्री पी सी बार स्क्वायर समान थ्री पी डिवाइडेड बाय रो बाकी वर्गमूल करी देखो सी बार स्क्वायर एटाके लेखा जाए थ्री पी डिवाइडेड बाय रो ए बाबू लेखा जा सूत्र शिक्षार्थी बुझते सक्षम होते गैस गति तत्व समीकरण देखो की मन करो पीबी समान 1/3 एम एन सी बार स्क्वायर लिखी कि देखो पीबी लिखे दी 1/3 एम एन के आबार कैपिटल एम लिखी सी बार स्क्वायर लिखी बाखने जो लिखी पीबी समान लिखते जाए कि हाफ लिखने टू ब्री देखने लिखे हाफ एम सी बार स्कोर हाफ एम सी बार स्कोर गतिशक्ति मोट गैस गतिशक्ति पीपी समान टू ब्री एटे लिखबाजे लेखा जाने अथवा टू इन्हें लिखी थ्री पीबी जी समान लिखते जाए थ्री बाय टू जी पी बी एटा लेखा जाए और एखे इ जेटा पा गया देखो जे इटा हच्छे एखाने इ हच्छे हाफ एम जे सी बार स्क्वायर मोट गैस अणुर भर जे मोट गैस अणु अरे गतिशक्ति जे गतिशक्ति एटा एभावे लेखा जाए सूत्र गैस बोली गैस क्षेत्र एनमोल गैस क्षेत्र जब बोलो तक लेखा जाए जी समान थ्री बाय टू एन आर
समान लेखा जा लिखले की होबे देखो जे पी बी তখন এখান থেকে লিখবো আমরা পিবি সমান যে আর টি লিখে এখানে থ্রি বাই ওয়ান বাই থ্রি এম সি বার স্কোয়ার লেখা যায়। লেখার পরে আবারও যদি আমি একে যে এম সি বার স্কোয়ার লিখি সমান থ্রি আর টি লিখবো, ঠিক আছে, বা এখান থেকে যদি সি বার স্কোয়ার বের করি তাহলে থ্রি আর টি ডিভাইডেড বাই এম, বা উপদিকে বর্গমূল করলে যে স্কোয়ার রুটে কাটা তাহলে এখানে লিখবে রুট বা থ্রি আর টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, বা এভাবে লেখা যাবে। তাকে লিখে এই যে এখানে যে সমীকরণটা স্কোয়ার রুটে এখানে কাটা যাবে তখন এখানে লিখবে যে সি বা সমান যে থ্রি আর টি ডিভাইডেড বাই এম লেখা যাবে, বা এখানে এভাবে লেখা যাবে। অথবা যদি তুমি লেখো যে সি আর এম এস সমান লেখা যাবে যে থ্রি আর টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, বা এখানে যে সি আর এম এস সমানুপাতিক রুট অফ আর টি, এম এবং থ্রি আর যদি এখানে ধ্রুবক হয় তাহলে এইগুলো লেখা যাবে সমীকরণ গুলো। এখন কখন তুমি আর এর বদলি কখন তুমি কে লিখবে, যখন হ্যাঁ মূল সংখ্যা বলবে এই জিনিসটা, মূল সংখ্যা বললে যে মূল সংখ্যা বলা হলে আর ব্যবহার করবা করবা, আর যদি অনুসংখ্যা বলে অনুসংখ্যা বলা হয় তাহলে যে বোলসম্যান ধ্রুবক কে ব্যবহার করবে, তখন সমীকরণ যেমন দাঁড়াবে এখানে যে সি আর এম এস সমান লিখতে পারো এখানে রুট অফ আর থ্রি কে টি ডিভাইডেড বাই এম, তখন এই সমীকরণ তুমি লিখবে, ঠিক আছে। এভাবে তোমরা শেষ করতে হবে। আর একটা সমীকরণ দেখো যেখানে মনে করো যে যদি বলে যে একক আয়তনে কোন গ্যাসের মোট চাপ তার মোট গতিশক্তির দুই তৃতীয়াংশ, তাহলে কি পাইবা যে আমরা জানি পিবি সমান ওয়ান থার্ড যে এম এন সি বার স্কোয়ার, এম এন সি বার স্কোয়ার এটা যদি পিবি রাখি আমি টু বাই থ্রি এখানে লিখলে এটা লিখবে এখানে হাফ এম সি বার স্কোয়ার, তাহলে হাফ এম সি বার স্কোয়ার মানে কি মোট গ্যাস অণুর গতিশক্তি। আমি যদি পি সমান যদি এখানে বি সমান ওয়ান একক হয়, ওয়ান একক হলে যে পি সমান লিখবে টু বাই থ্রি এ, তার মানে একক আয়তনে কোন গ্যাসের মোট চাপ তার গতিশক্তি দুই তৃতীয়াংশ, এভাবেও আমরা লিখতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।